নোয়াখালী সোনাইমুড়িতে বাসের ধাক্কায় বেকারি সেলসম্যান নিহত। বিডি স্টার টিভি নিউজ নোয়াখালী প্রতিনিধি নুরুন নবী নবীনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে সাথে আছে মিতাঙ্গনা রহমান লিসা। নোয়াখালী সোনাইমুড়িতে বাসের ধাক্কায় অজ্ঞাতনামা বেকারি সেলসম্যান নিহত হয়েছে। রবিবার বিকাল 5:30 দিকে বজরা ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোনাইমুড়ি বাজার থেকে সেলসম্যান ভ্যান চালিয়ে ইসলামগঞ্জ বাজারে পৌঁছালে কুমিল্লা থেকে ছেড়ে আসা বিপরীত দিক থেকে দ্রুতগামী উপকূল বাস ধাক্কা দিলে অজ্ঞাতনামা সেলসম্যান ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয়রা ধাওয়া করে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা নামক স্থানে ঘাতক বাসটিকে আটক করে। খবর পেয়ে সোনাইমুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সোনাইমুড়ি থানার ওসি হারুনুর রশিদ উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।